Pranavayu, Pranvayu is generally in charge. সাধারণতঃ নিয়ন্ত্রণ করে আপনার শ্বাসপ্রশ্বাস আর চিন্তা পদ্ধতিকে। আর যদি এমনটা হয় তবে শরীরে জড়তা চলে আসবে, নাভি থেকে গলার গর্ত অবধি আপনার প্রাণশক্তি তেমন কাজ করবে না যেমনটা এর করা উচিত। আপনার শ্বাসপ্রশ্বাস নেয়া, চিন্তা ভাবনা করা আর আপনার গন্ধ পাওয়ার ব্যাপারটা ক্রমশ কমে আসবে। আপনি একজন প্রাণবন্ত মানুষ হয়ে উঠতে গেলে এই তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, শরীরের মধ্যে বিভিন্ন ধরনের প্রবাহ হয়ে চলেছে। প্রতিটি ব্যক্তি হয়তো এটা কিছুটা হলেও জানেন। আপনি যদি ডাক্তার হন তবে আপনি ব্লাড ফ্লো এর দিক দিয়ে ভাববেন, আর বাকিরা জানেন তো নানা গ্ল্যান্ড নানা কাজ করে চলেছে, যেগুলো আপনার মেজাজ আর অভিজ্ঞতা কেমন হবে ঠিক করে দিচ্ছে। তবে এর চেয়েও আরো গভীর কিছু আছে, তা হলো প্রথম কথা হলো শক্তির প্রবাহতে এই শরীরতন্ত্রে বিভিন্ন বায়ুর চলাচলে কোনো বাধা থাকা উচিত নয়। তাই শরীরের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ রয়েছে, বিশেষ করে মাথার জায়গাটায়। এই প্যাসেজগুলো যদি ব্লক হয়ে থাকে, নিজেকে প্রাণবন্তভাবে রাখা অত্যন্ত কষ্টকর ব্যাপার। তাই এই প্রসঙ্গে আমরা পরবর্তী পাঁচটি পূর্ণিমায় সেই সব পদ্ধতিগুলোকে দেখব যা একজন ব্যক্তিকে আনন্দময় ও প্রাণোচ্ছল বানায়। কি সেই প্রক্রিয়া? একজন ব্যক্তিকে তার জন্য কি করা দরকার? এই বায়ু শব্দের আক্ষরিক অর্থ হল যা চলাচল করে। সাধারণত আমরা যাকে হাওয়া বলি, এই মুহূর্তে এখানে আপনারা জানেন জোরে হাওয়া বইছে, এটা কিছুতেই আপনার মিস করে যাওয়ার ব্যাপার নেই। নিজের সাথে এটা অনেক কিছু বই নিয়ে চলেছে। তো এই বিষয়টা যেটাকে আমরা বায়ু বলছি, যার গতিবিধি রয়েছে, এটা আবার একটা উপাদানও বটে। শরীরের মধ্যে খুব প্রাথমিকভাবে বায়ু নিজেকে প্রকাশ করে পাঁচটি মূল বায়ুরূপে। আর আপনি যদি আরো একটু গভীরভাবে বুঝতে চান তাহলে এটা দশ রকম হয়ে যায়। আর আপনি যদি বায়ুর প্রতিটি খুঁটিনাটি বিষয়ে জানতে চান তখন এটা 84 গিয়ে দাঁড়ায়। কিন্তু এগুলো এত সূক্ষ্ম যে এগুলো বুঝতে গেলে আপনাকে জন্ম জন্মান্তর ফোকাস করতে হবে। সাধারণত আপনি যদি পঞ্চবায়ুকে ঠিকমতো সক্রিয় রাখতে পারেন তবে অন্যান্য জিনিসগুলো স্বভাবত নিজে থেকেই কাজে লেগে পড়বে আদা জল খেয়ে। এই বায়ু বলতে যা বোঝায় তা হলো এরাই শরীরের সবকিছুকে চলাচল করায়। আপনার পরিপাকের আগুনটাকে জিয়ে রাখতে গেলে এই পঞ্চবায়ুর প্রয়োজন। সংবহনের কাজটার জন্যেও, নিউট্রিয়েন্টগুলো সারা দেহে ছড়িয়ে পড়ার জন্য, কোষের স্তর থেকে ময়লা বের করে দিতে, এই সব কিছু ঘটার জন্যই আপনার চাই গতি। আপনি যদি চলাচলটা থামিয়ে দেন তবে তখন দেখবেন শরীরটা আর জীবনকে ধরে রাখতে পারছে না। তাই এই প্রবাহটা কি অবাধে ঘটছে নাকি সে বাধাপ্রাপ্ত হচ্ছে, রুদ্ধ হচ্ছে, সেই দিকগুলোই আমরা দেখছি। সঠিকভাবে শ্বাস নিতে হলে আপনি যদি কোনো বাচ্চাকে দেখেন, আপনি দেখবেন কোনো বাচ্চা যদি ঘুমিয়ে থাকে দেখতে পাবেন বাচ্চাটা এমনভাবে শ্বাস নিচ্ছে যে তার শ্বাস মূলত গলার গর্ত থেকে নাভি অবধি। সে কিন্তু তলপেটটাকে ফোলাচ্ছে না, সে শুধু এইখানে আর এইখানে, এখানে নয়। বড়রাও কয়েকজন হয়তো পুরো পেটটা দিয়ে শ্বাস নেওয়া অভ্যাস করে ফেলেছেন। আর যদি এমনটা হয় তবে শরীরে জড়তা চলে আসবে। আপনার নাভির নিচে যদি গ্যাস হয়, মানে আপনি যদি এমন কোনো ধরনের খাবার খেয়ে থাকেন, যদিও আপনারা যারা ইনার ইঞ্জিনিয়ারিং করেছেন সে সময় এটা দেখেছি, আপনি যদি কন্দমূল জাতীয় খাবার অতিরিক্ত পরিমাণে খান, যেমন আলু বা অন্যান্য কন্দমূল, তখন আপনার গ্যাস তৈরি হবে ওই নাভির নিচে। একবার ওখানে গ্যাস তৈরি হলে নাভি থেকে গলার গর্ত অবধি আপনার প্রাণশক্তি তেমন কাজ করবে না।
যেমনটা এর করা উচিত, আর আপনার শরীরের চটপটে থাকার ভাবটা কমে যাবে। This is one reason those who wish to meditate. এই একটা কারণে যারা ধ্যান করতে চান, যারা ছাত্রছাত্রী আর যাদের মনটাকে খুব ফোকাস করে অনেকক্ষণ জেগে কাজ করতে হয়, তাদের ওই খাবারগুলো খাওয়া উচিত নয়। গোটা পৃথিবী জুড়ে এই রকম অবস্থা হওয়ার আরেকটা কারণ হলো, পৃথিবী যেহেতু বা বোকারা যেহেতু ভাবে তারা আরো বেশি করে মডার্ন হয়ে উঠছে, তাদের খাবার আরো বেশি বেশি করে বাসি হয়ে দাঁড়াচ্ছে, টাটকা খাবার যেন অশিক্ষিতদের জন্য। আপনি যদি খুব সভ্যভদ্র হন, তবে আপনাকে কোনো সুপার স্টোরেই যেতে হবে, একটা বাক্স কিনতে হবে যাতে একটা প্লাস্টিকের ছিলকা থাকবে, নিয়ে সেটা ছুঁড়ে ফেলতেই হবে ভালো মতো জেনেও যে সেটা মাটিতে মিশে যাবে না। আর ক্যানটা আবার আর এক ধরনের জিনিস দিয়ে তৈরি, সাধারণত প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম বা কিছু একটা, সেটা থেকে আপনি চাইলে সেটা মাইক্রোওভেনে গরম করতে পারেন, যেটা আরও একটা খারাপ কাজ আপনি করেন আর খেতে থাকেন, সেটা হয়তো কমপক্ষে তিন মাসের বাসি। না, এটা তো ফ্রিজে ছিল, প্রিজার্ভ করে রাখা ছিল, আর এটাতে ওরা প্রিজার্ভেটিভ মিশিয়েছে যাতে এটা নষ্ট না হয়ে যায়, আর এটা হলো দ্বিগুণ ভুল। আর যোগের সংস্কৃতিতে আপনি যদি কিছু রান্না করেন, খুব বেশি হলে দেড় ঘন্টা তার মধ্যেই সেটা খেয়ে ফেলা উচিত। যদি কোনো বিশেষ ধরনের খাবার হয় তবে চার ঘন্টা অবধি ঠিক আছে, তার বেশি হলে ছোঁবেনই না। খাবারটা কত ভালো, কত সুস্বাদু, কোনো আসে যায় না, আপনি আর হাতই দেন না, কেননা সেটার জন্য আপনার শরীরে গ্যাস হবে। গ্যাস শুধু পেটেই নয়, সেটা তো আপনি বুঝতেই পারবেন। সেটা ছাড়াও আপনার শরীরে এমন কিছু বায়ু তৈরি হবে যেগুলো আপনার প্রাণবায়ুর বিরুদ্ধে কাজ করবে, যার মানে যত সময় যাবে আপনার শ্বাস প্রশ্বাস নেওয়া, চিন্তাভাবনা করা আর আপনার গন্ধ পাওয়ার ব্যাপারটা ক্রমশ কমে আসবে। আপনি একজন প্রাণবন্ত মানুষ হয়ে উঠতে গেলে এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো সবই প্রাণবায়ুকে বিভিন্ন মাত্রায় সক্রিয় করার আলাদা আলাদা পদ্ধতি। তো আপনার জন্য সহজ উপায় হলো ধরা যাক 6-7 মিনিট। আপনি দেখবেন আপনার শরীরে এক নতুন শক্তির সঞ্চার ঘটেছে।